না পোলা জমি লোনা জলে ভরা ঘূর্ণি ঝড় জলচর। শুরু হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক স্পন্সরড অনুষ্ঠান উপকূলের কথা, পরিচালনা সুমনা সিরাজ সুমি। অনুষ্ঠানটি কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-এর আওতায় রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI কর্তৃক পরিবেশিত হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত বেতার অনুষ্ঠান উপকূলের কথা শোনার জন্য আপনাদের জানাই অভিবাদন। আজ শুনবেন অনুষ্ঠানটির 33তম পর্ব। আজকের বিষয় জলবায়ু পরিবর্তনে অভিযোজিত মৎস্য চাষ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-এর আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD। সম্প্রচারিত হচ্ছে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সোমবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে বর্তমানে স্বাদুপানির দেশীয় প্রজাতির 54টি মাছের অবস্থা সংকটাপন্ন। উপকূলীয় মৎস্য সম্পদের উপর এর প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত তাপমাত্রা বৃদ্ধি, খরার প্রকোপ, অতিবৃষ্টি ও বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লোনাপানির অনুপ্রবেশ ও জলোচ্ছ্বাসের মাত্রা বৃদ্ধি, খালবিল নদীনালা ও পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে, জলাশয়গুলোতে পানির স্বল্পতা দেখা দিচ্ছে, শুষ্ক মৌসুমে মাছের উৎপাদন হ্রাস পাচ্ছে ও পানির অভাবে মাছের আশ্রয়স্থল সংকুচিত হচ্ছে এবং প্রজননক্ষম মাছের পরিমাণ ক্রমে হ্রাস পাচ্ছে, উন্মুক্ত জলাশয়ে বসবাসকারী কিছু মাছ আবাসস্থল পরিবর্তন করছে, পরিবর্তিত জলবায়ুতে মৎস্য খাতকে খাপ খাওয়ানোর এবং মৎস্য খাতের উৎপাদন বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আজ দুজন বিশেষজ্ঞ উপস্থিত আছেন। তারা হলেন এস এম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কচুয়া, এবং আরও আছেন রিপন কান্তি ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রামপাল বাগেরহাট। স্টুডিওতে স্বাগতম আপনাদেরকে। ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, বিশেষজ্ঞদের সাথে আপনারা কথা বলতে পারবেন, আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো জানতে পারবেন 0416-762-4006 নম্বরে। তবে অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আমাদের নিয়মিত আয়োজন জীবন্তিকা। কি এত ভাবতিস? তো ভাবতে লাগলেই কি কোনো সমস্যার সমাধান হয়? কাজে নাইমে পড়ো, দেখবা ফল নিশ্চয়ই কিছু একটা পাবা। তুমি তো কয়েই খালাস, গুণীজনেরা কয়ে গেছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমার এই কথা ঠিক, কিন্তু কাজে তো নামবা। এই 5 বিঘে জমি, ধানও নুনার জ্বালায় ভালো মতো হচ্ছে না, তাই ভাবতেছি এবার গের করব, বিভিন্ন জাতের মাছের চাষ করব। করো করো, আল্লাহ দিলেই মাছ ধান দুটেই হবে। কিন্তু ফরিদা ভয় হয়, যদি জল বন্যায় বেড়ি বাঁধ ভাঙিয়ে দেয়, আবার মাছের রোগসোগও আছে। আমাকেই উপকূলীয় এলাকায় এসব তো লাগেই আছে, তাই ভাব দিছি। হামিদ ভাই, হামিদ ভাই বাড়ি আছেন নাকি? হামিদ ভাই, কিডা কিডা রে? আমি তাহের। ও তাহের ভাই, হয় আসেন আসেন আসেন। তা হামিদ ভাই, ভাবি আপনারা কেমন আছেন? ভালো ভাই, ভালো। তা আপনি ভালো তো তাহের ভাই? হ্যাঁ, এই আল্লাহ কোনো রকম দেখেছেন আর কি। তা আপনি তো শহরে সরকারি স্কুলে চাকরি করেন। হ্যাঁ, বাড়িতে তো ধরতে গেলি আসেনি না? সময় হয়ে ওঠে না হামিদ ভাই, সব সময় প্রায় ব্যস্ত থাকতে হয়। তা হামিদ ভাই, আপনার খবর কি? ঘের করতে চেয়েছিলেন, তার কতদূর কি করলেন? উনি শুধু ভাব দিছে করবে কি না। না, এই এত ভাবাভাবের কি আছে? আপনাদের এই উপকূলীয় এলাকায় তো বর্তমানে মাছের চাষ ভালোই হচ্ছে, নতুন নতুন জাতের মাছের চাষ হচ্ছে, এতে আমাদের এলাকার লোকজন খুব ভালোই তো লাভবান হচ্ছে। কিন্তু আমার ভয় তো আছে, মাছের অসুখ বিসুখ, তারপরে বন্যায় ভাসে যাওয়া, এইসবই তো চিন্তা। না, ওসব অত চিন্তা করা লাগবে না। আমাকে
এই উপকূলীয় এলাকায় অনেক সমস্যা তাহের ভাই। না মোটেও সমস্যা নয়, এখানে এখন নতুন নতুন মাছের চাষ হচ্ছে, ফলনও হচ্ছে ভালো। আগে শুধু বাগদা চিংড়ি ছাড়া আর কিছুই হতো না, এখন তো তাতে আবার রোগশোকও দেখা যেত। আমাদের এই উপকূলীয় এলাকায় এখন আর রোগ বালাই আগের মতো দেখা যায় না। মৎস্য চাষিরা আগের চেয়ে অনেক সচেতন, রোগ বালাই হলে ঠিক মতো ঔষধ প্রয়োগ করা, পানি দূষিত হলে সেই পানি ঘের থেকে বের করে দিয়ে নতুন পানি ঢুকিয়ে দেওয়া ইত্যাদি কাজগুলো তারা সঠিকভাবেই পালন করছে। হয় তাহের ভাই, এসব তো আমাদের এলাকার চাষিরা করে থাকে। তারপর আমাদের এই উপকূলীয় এলাকায় নতুন নতুন জাতের মাছের চাষ হচ্ছে, এই যেমন ধরো থাই কই, থাই শিঙি, মাগুর, রুই কাতলা, তেলাপুয়া, উন্নত জাতের লাইলোটিকা, এইসব মাছ তো অনেক হচ্ছে। হয় তাহের ভাই, এসব তো সহির সামনে আমরা দেখতেছি। আর একটা কথা কিন্তু মনে রাখতে হবে। কি কথা? ওই ঘেরের ভেড়ি ভাত কিন্তু উঁচু করে দেবেন, যাতে সহজে অতিবৃষ্টি বন্যায় ভেড়ি ভাত যেন ভেসে না যায়। আরো একটা কথা মনে রাখতে হবে কিন্তু। কি কথা তাহের ভাই? বন্যার পর অনেক সময় ঘেরের পানি দূষিত হয়ে যায়, এতে মাছ মারা যেতে পারে। তখন পানি বিশুদ্ধ করার জন্য ঠিক মতো চুন, ঔষধ এইসব দিতে হবে। তাহের ভাই, হ্যাঁ আপনার ভাবির ইচ্ছে আমাকে 5 বিঘে জমিতে ঘের করি আমি। হ্যাঁ এটা তো ভালো কথা হামিদ ভাই। নতুন নতুন অনেক প্রযুক্তি এখন এই উপকূলীয় এলাকায় এসেছে, এসেছে নতুন নতুন প্রজাতির মাছ, যা আমাদের এই উপকূলীয় এলাকায় আগে কখনো দেখা যায়নি, এবং এইসব চাষ করে চাষিরা খুব সহজেই কিন্তু লাভবান হচ্ছে। ফরিদা শুনলে তো? তা তো শুনলাম। সব কিছু কেমন পরিষ্কার করে আমাকে বুঝাই দিল। হয় তা তাহের ভাইরে কিছু নাস্তা পানি এনে দাও। না 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 ভাবি, থাক অন্য একদিন হবে, এখন আর এসবের দরকার নেই। তাই কি হয় তাহের ভাই, তোমরা একটু কথা কইতে লাগো, আমি নাস্তা নিয়ে আসতেছি। ঠিক আছে নিয়ে আসো। জীবন্তিকাটি আমরা সকলেই শুনেছি, এবং জীবন্তিকার ভিতর যে মাছের কথাগুলো আছে বা যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা শুনতে পেরেছি। আর দুজন মৎস্য কর্মকর্তা যে আমাদের মাঝখানে উপস্থিত আছে, আপনারা চাইলেই ফোন করতে পারেন 0417624406 নাম্বারটিতে। আর আপনাদের কাছে আমার নিজেরও কিছু জানার আছে শ্রোতা বন্ধুদের হয়ে, তবে ফোন নেবো আমরা আগেই। হ্যালো, শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে? জি ধন্যবাদ দাদা, আমাদেরকে ফোন করেছেন, প্রশ্নটি করুন। আমার ঘেরে লাইলনটিকা মারা যাচ্ছে, তাহলে কি প্রতিকার আছে? আপনার ঘেরে লাইলনটিকা মারা যাচ্ছে, প্রতিকার? জি ধন্যবাদ আপনাকে, আমরা আরেকটা ফোন কল নিয়ে আলোচনায় যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? আমি গঙ্গারামপুর থেকে মোস্তাফিজ। হ্যাঁ ধন্যবাদ মোস্তাফিজ, ফোন করেছেন, প্রশ্নটি করুন। বিষয়টি ভালো করে বলবো, বলেছি আবারও বলছি, জলবায়ু পরিবর্তনে অভিযোজিত মৎস্য চাষ। অনুষ্ঠানের সাথে থাকুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই আবারও ফোন করবেন। সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ আছেন আমাদের মাঝখানে, রামপাল বাগেরহাটে আছেন আপনি, আপনার কাছেই যাই শুরুতেই। আর আমার নিজেরও একটা প্রশ্ন আছে এর সাথে, যে জলবায়ু পরিবর্তনে মৎস্য সম্পদের ওই যে জনগোষ্ঠীর উপর কী কী প্রভাব পড়তে পারে? মূলত হচ্ছে যে, আপা আসসালামু আলাইকুম, আমরা জানি যে জলবায়ু পরিবর্তন একটা চলমান ঘটনা, এবং এই জলবায়ু পরিবর্তনের যে তীব্রতা এবং মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তা মূলত যে আমাদের দেশের যে মৎস্য সম্পদ, কৃষি এবং প্রাণী সম্পদ, তার মধ্যে আমাদের যে আছে দেশের মৎস্য সম্পদ জলবায়ু পরিবর্তনের অন্যতম একটা ক্ষতিগ্রস্ত একটা ক্ষেত্র। এবং আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের প্রাকৃতিক উৎস যেমন মাছে যেমন দিন দিন কমে যাচ্ছে, এবং মাছ চাষও উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং চাষের ব্যয়ও বাড়ছে। এছাড়াও কিছু আমাদের দেখা যায় যে এই যে আমাদের এই যে আমাদের যে পিলামন নদী নালা খাল বিল প্রেরণভূমিগুলো শুকিয়ে যাওয়ার কারণে আমাদের যে প্রাকৃতিক যে মাছগুলো ছিল, আমাদের যে ইন্ডিজিনাস স্পিসিস, এইগুলার তাদের প্রজনন বা বংশবৃদ্ধিও হতে পারছে না, কারণ শুকিয়ে যাওয়ার কারণে। এবং আমাদের যে জাতীয় যে মাছ, ইলিশ মাছ, আমরা জানেন যে ইলিশ মাছ ইতিমধ্যে আমাদের উৎপাদনও প্রায় 6 লাখ টনে ছাড়াই গেছে, কিন্তু যদি যদি এইভাবে যদি জলবায়ু পরিবর্তনের কারণে দেখা যেতে পারে যে আমাদের যদি এই অম্লত্ব বেড়ে যায়, যদি আমাদের মাছের জন্য বেড়ে যায়, তাহলে কি আমাদের ইলিশের যে বিচরণ ও প্রজনন ক্ষেত্রে একটু সরে যেতে পারে, সংকীর্ণ হয়ে যাবে, সরে যেতে পারে। এবং আমাদের আমাদের যে আমরা জানেন যে উপকূলীয় অঞ্চলের
মানুষের জীবন জীবিকা সমৃদ্ধি বাগদা চিংড়ি চাষের উপর নির্ভরশীল। তো এখানকার যদি যদি পিএই যদি জলপরিবর্তনের কারণে পিএইচটা কমে যায়, তাপমাত্রা বৃদ্ধির কারণে আমাদের চিংড়ি শিল্পের ব্যাপক হুমকির সম্মুখীন হতে পারে। এবং আমাদের যে অনেক জানেন আমাদের যে অনেক প্রায় 10-12 লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের এই মাছ আহরণের উপর নির্ভরশীল, মানে যে আমাদের জীব সম্পদায় এদের জীবন জীবিকার উপরও এই ব্যাপকভাবে প্রভাব পড়বে। যেমন যদি সমুদ্রের সাইক্লোন থাকে, ঝড় থাকে, ঘূর্ণিঝড় থাকে, তা সমুদ্র উত্তাল থাকবে এবং থাকলে কী হবে, এরা মাছ ধরা এদের মাছ ধরার কর্ম দিবসও কমে যাবে। এবং আমাদের যে জানেন আপনারা আমাদের এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, মানে বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলে ভূগ্রস্ত, যেহেতু আমাদের এই অঞ্চল ভূগ্রস্ত পানি নিচে নামে যাওয়ার কারণে আমাদের কী হচ্ছে অনেক জলাশয়ের পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এবং পানির পরিমাণ কমে যাওয়ার কারণে চাষিরা মাছ চাষ করার সময়ও কম পাচ্ছে। তাহলে মাছ চাষ করার সময় কম পাওয়ার কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। তাদের পুরোপুরি আমাদের জীব আমাদের জেল সম্পদ হয় বলেন, আমাদের চাষির বলেন, চাষির মাছের উৎপাদনে বলেন, সব কিছুর উপর ব্যাপকের প্রভাব পড়তেছে। ধন্যবাদ আপনার কাছে, আমরা আবারও যাব, আরও একজন মাছ কর্মকর্তা আছেন আমাদের সাথে, একটা ফোন কল নিয়ে আমরা আপনার কাছে ফিরে আসছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। গঙ্গারামপুর থেকে রিয়াজ শেখ বলছি। হ্যাঁ রিয়াজ শেখ বলুন। বলছি যে আমাদের ভটিয়াঘাটা অঞ্চলে, খুলনা অঞ্চলে, দক্ষিণ অঞ্চল, জি, এখানে লবণের পরিমাণ একটু বেশি। ক্ষতিগ্রস্ত হচ্ছি এর সাথে তো অবশ্যই অভিযোজন প্রক্রিয়াটা আছে, যে সাথে কি কি মাছ চাষ করা যাবে। আমাদের মাঝখানে উপস্থিত আছেন মৎস্য কর্মকর্তা এস এম রাসেল, কচুয়া বাগেরহাটের সিনিয়র মৎস্য কর্মকর্তা উপজেলার। আমি আপনার কাছে জানতে চাই। জি ধন্যবাদ। মানে লবণাক্ততা সহনশীল মাছ এখন আমাদের অনেকগুলো প্রজাতি আমাদের দেশে উদ্ভাবিত হয়েছে, এর মধ্যে ভেটকি, বাটা, পার্শে বা কাইন চাষ করা যেতে পারে। এছাড়া মানে বেশি লবণ চাষ করা যেতে পারে কাঁকড়া, আর যেখানে বেড়িবাঁধ নেই খাল আছে যেগুলো হলো বটিয়াঘাটা, একটু আগে একজন দর্শক প্রশ্ন করলেন, তারপর পাইকগাছা আছে, কয়রা আছে, যেসব অঞ্চলে উপকূলীয় অঞ্চল সেখানে খালের মধ্যে খাঁচায় মাছ চাষ করা যায়। আর এছাড়া মানে যেটা সবচেয়ে লাভজনক এবং কম খরচে চাষিরা বেশি লাভ উৎপাদন করতে পারবে সেটা হলো মনোসেক্স তেলাপিয়া। এছাড়া আমরা যেটা থাইকই একটু আগে একটু নাটিকায় শুনলাম, তারপর মাগুর, দেশি মাগুর, এগুলো চাষ করলে চাষিরা মানে উপকৃত হবে আর কি। একটা প্রশ্ন ছিল যে লাইলনটিকা মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘেরে, এর কি কোনো কারণ আছে? লাইলনটিকা মাছটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা মানে পরিবেশগত নানা কারণ থাকে। এক হচ্ছে যে পানি দূষণের ক্ষমতা, পানি দূষণ যেটা হয়ে গেছে, যেটা আরও জোয়ার ভাটার সময় আমরা উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার পানিতে মাছ চাষ করি, এখন এই জোয়ার ভাটার পানিটা বৃষ্টিপাতের কারণে হঠাৎ করে লবণাক্ততা কমে যায়, যেটা মাছ সহ্য করতে পারে না, পীড়ন বলি আমরা, স্ট্রেস, সেই স্ট্রেসের কারণে মাছ মারা যেতে পারে। আর একটা পানি দূষণের কারণে পানির পিএইচ কমে গেছে, লবণাক্ততা হঠাৎ করে বেড়ে গেছে, যার দরুন হলো মাছের ঘা রোগ হয়, অন্যান্য সমস্যা হয়, এই কারণে মাছ মানে মারা যেতে পারে। এক্ষেত্রে বোধহয় একটা মৃত মাছ নিয়ে আপনাদের, হ্যাঁ, এক্ষেত্রে হলো চাষির ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে নিকটস্থ মৎস্য অফিসে, এখনকার সব মৎস্য অফিসে পানি মাটি পরীক্ষা করার যন্ত্রপাতি আছে, মাছটা নিয়ে আর ঘেরের মাটি এবং পানি নিয়ে গেলে মাটির মানে তার ঘেরের সার্বিক অবস্থা প্লাস কেন মাছ মারা গেল সেটা সে ডিটেলস জানতে পারবে আর কি। জি, আপনি নিশ্চয়ই আপনার উত্তরটি পেয়েছেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন কুইজ ও রচনা প্রতিযোগিতা। উপকূলের কথা অনুষ্ঠানের শেষে থাকছে কুইজ ও রচনা প্রতিযোগিতার ঘোষণা এবং বিজয়ী নাম। উপকূলের কথা অনুষ্ঠানে ফোন ইন পর্বে রয়েছেন দুজন বিশেষজ্ঞ, তারা হলেন রিপন কান্তি ঘোষ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রামপাল বাগেরহাট, এবং এস এম রাসেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কচুয়া। জলবায়ু পরিবর্তনে পরিবর্তিত মৎস্য চাষ অর্থাৎ অভিযোজিত মৎস্য চাষ সম্পর্কে জানতে ফোন করতে পারেন 0417624 06 নাম্বারটিতে। চলে যাবো আরেকটি ফোনে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমিয়াপু ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি সুমিয়াপু, কথা বলছিলাম মোহাম্মদ আব্দুস সামাদ শেখ, চাতরবাজার বলবাড়ি ফরিদপুর থেকে। জি ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি করুন। জি আপু, আমার প্রশ্ন হচ্ছে কি যে আমার একটা ঘের আছে, ঠিক আছে, জি, বাড়ির পাশেই ছোট একটা ঘের আছে, এখন জলবায়ু পরিবর্তনের মধ্যে যে আমার এখানে আমি যে মনোসেক্স তেলাপিয়া, এই তেলাপিয়া মাছ ছেড়েছি, ঠিক আছে, কিন্তু এই তেলাপিয়া মাছ গুলা বড় হচ্ছে না, একটু ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি কেন কি হচ্ছে, পানির কারণে হচ্ছে না মাছের সমস্যার কারণে? খাদ্য খাবারের জন্য। জি ধন্যবাদ, আমাদের কাছে আপনি ফোন করেছেন, আরেকটি ফোন কল আমরা নেব।
হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, ময়মনসিংহ মুক্তা কাছে থেকে আমার ধারণা রয়েছে বলছি। জি, ধন্যবাদ আমাদের কাছে ফোন করেছেন, বলুন। জি, এটা তো আসলে উপকূলের কথা, মানে উপকূলীয় এলাকার মানুষের জন্য অনুষ্ঠান, এখানে কি আমরা অংশ নিতে পারি? অবশ্যই, আপনার জানার মতো মানে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটি প্রশ্ন পেয়েছি, আরো কিছু প্রশ্ন আমার নিজেরও আছে। এই যে জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি, এটি কি মানে প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট বলে আপনারা মনে করেন? আসলে তো জল পরিবর্তন আমাদের সব ধরনের কারণ আছে, প্রাকৃতিক মনুষ্য সৃষ্ট কারণ আছে, এই দুটোই কারণেই আমাদের এই জল পরিবর্তন হচ্ছে। এবং আমাদের যেমন প্রাকৃতিক কারণও আছে এবং কিছু মনুষ্য সৃষ্টেরও কিছু কারণ আছে। জি, এবং এই জন্য আমি একটা প্রশ্ন এখানে একটু ইতিমধ্যে একটা প্রশ্ন পেলাম যে আমাদের যে জল পরিবর্তনে আমাদের যে মনোসেক্স তেলাপিয়া চাষ করছে, একজন চাষি বলল এখন তার চাষ মনোসেক্স তেলাপিয়া বাড়ছে না। আমার কথা হচ্ছে যে এটাই যে সে বলল যে পানির সমস্যা কিনা, আসলে মনুষ্য মূলত চাষটা মূলত খাবার রেডি ফিডের উপর নির্ভর করবে, এবং এদের মানে এদের মানে বয়স এবং ওজনের সাথে সাথে আমার খাবারের পরিমাণটা নির্ধারণ করা করতে হয়। এখন অনেক চাষি দেখা যায় যে মনুষ্যস তেলাপিয়া অন্য অন্য মাছের সাথে তুলনা করে, মনুষ্যস পাঙ্গাস এই ধরনের যে মাছগুলো চাষ হচ্ছে উচ্চ ফলনশীল, এই মাছগুলোর খাবারটা পুরো একদম আমাদের আর্টিফিশিয়াল ফিড বা আমরা যদি রেডি ফিড বলি একদম তার উপর নির্ভরশীল। কিন্তু অনেক চাষিরা বুঝতে, অনেক চাষি ভাবে কি যে এটা প্রাকৃতিক অন্য অন্য মাছের মতন মাঝে মাঝে খাবার দিলাম বা দিলাম না তার উপর নির্ভর করে, এতে করে দেখা যায় যে অনেক সময় চাষি মাছ আর মানে বৃদ্ধি পায় না। আরেকটি বিষয় হচ্ছে যে মনুষ্যস তেলাপিয়া অনেক সময় জাতও প্রবলেম হতে পারে, অনেক সময় মনুষ্যস তেলাপিয়া হচ্ছে ওম সেক্স কন্ট্রোল করা, সেক্স রিভার্স বলা হয় এটাকে, কারণ এটাকে মেল সব মানে ফিমেল মেল সবকে মেল করা হয় যাতে করে প্রজনন না করতে পারলে মাছের গ্রোথটা বেশি হয়, উচ্চ ফলনশীল এই জন্যই বলা হয়ে থাকে। যেমন এটা শতাংশে 32 কেজি পর্যন্ত হয়ে থাকে আমাদের অন্য অন্য প্রোডাকশনের চেয়ে, অন্য অন্য সাব প্রজাতির চেয়ে এটার প্রোডাকশন অনেক বেশি। কিন্তু এটা হচ্ছে কি যে যে চাষি যদি খাবার না দেয় তাহলে এর উৎপাদনটা সে দেখতে পাবে না, মানে আগে তাকে পর্যাপ্ত খাবারটা দিতে হবে এবং এর মজুদ ঘনত্ব খাবারটা এবং এটা কনসিডার করতে হবে। আর পরিবেশগত যে দিকটা আছে এটা তো আমাদের সবসময় সব মাসে চিন্তা করা উচিত যে পরিবেশগত। আমি একটু অ্যাড করি, এরকম মানে সোজা বাংলা বলতে গেলে যে ব্রয়লার মুরগি 32 দিনে 1 কেজি বা 1.5 কেজি মাছ হয়, এখন 1 কেজি বা 1.5 কেজি ব্রয়লার মুরগি করতে গেলে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার এবং ট্রিটমেন্ট করা লাগে। মানে মনোসেক্স তেলাপিয়াটা তাই, 3 মাসের টার্গেট, 3 মাসে শতাংশে 32 কেজি পর্যন্ত উৎপাদন করতে গেলে এটাকে অবশ্যই খাবার তার বয়সের মাত্রা অনুযায়ী দিতে হবে। 1 কেজি যদি মানে তেলাপিয়া উৎপাদন করতে যায় তাহলে প্রায় 1.25 কেজির মতো খাবার দেওয়া লাগবে। চাষিরা যদি এটা মানে ব্যয় করতে পারে তাহলে মনোসেক্স তেলাপিয়া চাষে লাভজনক, তা তো সম্পূর্ণ কৃত্রিম খাবার যেটা বললেন, সেটা হলো সম্পূর্ণ রেডি ফিড বা আর্টিফিশিয়াল ফিডটা দিতে হবে। সেই সাথে যেটা করতে হবে, যেটা কপিলমুনি থেকে একজন দর্শক প্রশ্ন করছেন যে তেলাপিয়া মারা যাচ্ছে, যে পানি এবং মাটির গুণাগুণটা নিয়মিত চেক করতে হবে। এটা এখন গভর্নমেন্ট প্রত্যেকটা মৎস্য অফিসে যন্ত্রপাতি দিয়ে দিয়েছে বিনামূল্যে মাছ মানে মাটি পানি পরীক্ষা করার জন্য, এই জন্য চাষিদের পরামর্শ থাকবে, এর পাশাপাশি মৎস্য অফিসে যোগাযোগ করার জন্য। যে আমাদের যে এই উপকূলীয় অঞ্চলে গত কয়েক বছর যাবৎ এই আমাদের যে লোকাল যে ভ্যারাইটি যে তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ মারা যাচ্ছে এবং এটা আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলের পানিটাও অনেকটা দূষণ হয়ে গেছে, কারণ আমাদের যে প্রাকৃতিক যে নদী বা খালবিলে পানি আসছে সেটাও অনেকটা দূষিত। এখন হচ্ছে কি আমরা এটা অবশ্যই আমরা চাষিদের সাজেশন দিতে পারি না যে এই কন্ট্রোল করার জন্য এটা মানে আমাদের অবশ্যই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, যেমন এরিথ্রোমাইসিন অথবা অক্সিটেটিসিংলাম, এটা আমাদের আমাদের ওই আছে মানে অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায়, কিন্তু এটা চাষি ব্যবহার করার জন্য চাষিকে সেভ করার জন্য ব্যবহার করতে হবে। কিন্তু আসলে আমরা অ্যান্টিবায়োটিক একটা অ্যান্টিবায়োটিক জটিল জৈব যৌগ, এটা আসলে আমাদের চাষিদের আমরা পরামর্শ আমরা দিই না, কিন্তু যদি চাষিকে চাষি যদি ক্ষতিগ্রস্ত হতে যায় তা চাষিকে সেভ করার জন্য আমাদের এই এইটা আমাদের মানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার জন্য চাষিকে পরামর্শ দিচ্ছি। এবং চাষি অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর 21 দিন পর ওই মাছটা হরণ করবে না, 21 দিন পর বাজারে মাছ আনবে না। এখন কীভাবে সে ব্যবহার করবে? মূলত সে প্রতি কেজি খাবারের সাথে হায়েস্ট টু 1 থেকে 2 গ্রাম এরাইথ্রোমাইসিন অথবা অক্সিটেট্রাসাইক্লিন, এইটা যদি ব্যবহার করা যায় তাহলে সে কলম সে ভালো ফল পাবে। তাহলেও এবং এটা নিয়ম মেনে ব্যবহার না, এটা হচ্ছে কি প্রতি কেজি খাবারের সাথে যদি 1 থেকে 2 গ্রাম যদি এরাইথ্রোমাইসিন অথবা অক্সিজেন ব্যবহার করে তাহলে সে ভালো ফল পাবে, কিন্তু ব্যবহার করার পর তার 21 দিন সে মাছ আহরণ করতে পারবে না, 21 দিন পর সে মাছ আহরণ করে বাজারে তাকে বিক্রি করতে হবে, তাহলে সে সম্পূর্ণভাবে নিরাপদ থাকছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, কে বলছেন, কোথা থেকে?
নাম সাতক্ষীরা কালিগঞ্জ। জি ধন্যবাদ আমাদেরকে ফোন করেছেন, প্রশ্নটি করুন ভাই। আপু আমি প্রশ্ন করতে চাই, আসলে এখানে যে ছাই ওই শিং এবং মাগুর মাছের কথা বলা হয়েছে, এগুলো কি আসলে লোনা পানিতে চাষ করা সম্ভব কিনা, এবং এগুলো ধন্যবাদ ফোন করেছেন, প্রশ্নটি করুন। জি আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের একটা পুষ্কনি আছে, ঠিক আছে? জি। এই পুষ্কনিতে আমি মাছ চাষ করতে চাচ্ছি, যে মাছটি বেশি খাদ্য খাবার খায় কোন মাছকে আমি মাছকে চাষ করতে চাচ্ছি একটু বলবেন আমাকে। আচ্ছা ধন্যবাদ, সাথে থাকুন, চেষ্টা করব। দুটি প্রশ্ন তো পেয়েছি, আমার নিজেরও একটা প্রশ্ন আছে আপনার কাছে। তাপমাত্রা বৃদ্ধি বা পরিবর্তন কিভাবে মৎস্য খাতকে প্রভাবিত করে, এই কথাটি আপনার কাছে জানতে চাই স্যার। রাসেল স্যার আপনি বলবেন। আচ্ছা, প্রশ্নের উত্তর প্রথমে সাতক্ষীরা কালীগঞ্জ থেকে যিনি প্রশ্নটা করেছেন, যে থাইকই বা মাগুর বা কৈশিং মানে লবণাক্ত পানিতে চাষ করা যাবে কিনা, পোনাটা কোথায় পাওয়া যাবে। সাতক্ষীরা যে অঞ্চলের কথা, কালীগঞ্জের কথা উনি বললেন, সেই অঞ্চলের লবণাক্ততা অ্যাবভ 20 মানে 20 পিপিটির উপরে থাকে। 20 পিপিটির অর্থ হচ্ছে যে একটা লবণাক্ততা পরিমাপ, মানে এসব যে প্রজাতিগুলো আছে সেগুলো আমরা সাধারণত 15 PPT পর্যন্ত চাষ করতে পারি। 15 PPT উপরে যদি লবণাক্ততা চলে যায় তাহলে সেখানে চাষ করাটা কষ্ট, মাছ ওইখানে চাষ করা যাবে না। সেক্ষেত্রে যখন বর্ষাকাল বা যে সময় পানিটার লবণাক্ততা কম থাকে সেই সময় এই মাছগুলো চাষ করা যেতে পারে। আর এসব মাছের চাষকাল মানে শর্ট টাইম হওয়ার কারণে, মানে অল্প সময় যেহেতু চাষ করা যায়, 3 মাস বা 4 মাস, সেই জন্য যে সময় লবণাক্ততা কম থাকে, বছরের সাধারণত 4-5 মাস লবণাক্ততা কম থাকে, সে সময় এই মাছটা চাষ করা যাবে। আর এসব পোনা এখন অ্যাভেলেবল সব জায়গায়, মানে যারা নার্সারি করে তাদের কাছ থেকে খোঁজ নিলেই তারা পোনার সন্ধান দিয়ে দেবে কোথা থেকে। তবে সেক্ষেত্রে ভালো পোনা গ্রহণ মানে যদি পেতে চান তাহলে যশোরের চাঁচড়া এলাকায়, যেখানে আমাদের মানে মাছের যে বিশাল হ্যাচারিগুলো আছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা ভালো মানের পোনাটা দিতে পারবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে একজন পুষ্কুনির কথা বললেন, এখন পুষ্কুনির ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি বড় মাছ চাষ করতে যায় তাহলে পুকুরটা হতে হবে তার 1 বিঘার উপরে, তাহলে তার বড় মাছটা প্রোডাকশনটা ভালো হবে, মাছ চাষও ভালো হবে। এবং সে হচ্ছে যে মাছটা বেশি খাবার খায়, তেলাপিয়া আছে, তারপর পাঙ্গাস মাছ আছে, তারপর রুই কাতলা মৃগেল, যেগুলো বড় মাছ যদি করতে চায় তাহলে সেই পুকুরটা 1 বিঘার উপরে হলে সে মাছটা চাষ করতে পারবে। আর একটা হচ্ছে যে মানে প্রশ্ন যে তাপমাত্রা বৃদ্ধি বা পরিবর্তন কীভাবে মৎস্য খাতকে প্রভাবিত করে। তাপমাত্রা বৃদ্ধির কারণে আমরা জানি যে অ্যান্টার্কটিকা মহাদেশের বরফটা গলে যাচ্ছে, এখন গলে যাওয়ার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রতি বছরই কমপক্ষে 1 সেন্টিমিটার করে বাড়তেছে। বর্তমানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা আজ থেকে 20 বছর আগে যা ছিল 1 মিটারও বেশি বেড়ে গেছে। তো এই বেশি বেড়ে যাওয়ার কারণে যে সমুদ্রের যে লবণ পানিটা সেটা হলো আমাদের স্বাদু পানির দিকে ধাবিত হচ্ছে। আমরা জানি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল, এই 3 ভাগ জলের 2/3 হচ্ছে আপনার লবণ পানি আর 1 ভাগ হলো মিষ্টি পানি। এই মিষ্টি পানির পরিমাণটা সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কারণে কমে যাচ্ছে, আর যখনই কমে যাচ্ছে তখনই মাছের প্রজনন, যারা মিষ্টি পানির মাছ যেগুলো আছে তাদের প্রজনন কৌশলটা ব্যাহত হচ্ছে, এবং সেই সাথে তাদের যে দৈহিক বৃদ্ধিটা সেটা ব্যাহত হচ্ছে। আর এতে করে যেটা হচ্ছে যে মাছের সার্বিক প্রজননের হার, যেটা হলো মাছ যে আমরা যেমন ইলিশ মাছের কথা চিন্তা করি যে আপনার প্রোডাকশনের সময় বা মানে মাছ যখন ডিম দেবে সে সময় উপকূলে চলে আসে কম লবণাক্ততা পানিতে, এখন বেশি লবণাক্ততা পানি যখন কম লবণাক্ত পানির দিকে ধাপিত হয় তখন মাছের বিচরণ ক্ষেত্রটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। মাছ অনুকূল পরিবেশ না পাওয়ার কারণে ইলিশ মাছ আর ডিম ছাড়ছে না, তার পেটেই থেকে যাচ্ছে, আস্তে আস্তে সেই ডিমটা তার পেটে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যার ফলে পরবর্তী সময় ডিম পাড়ার সময় তার এই দৈহিক যে জটিলতার কারণে মাছ অনেক সময় ডিমটা না ছেড়ে অন্য জায়গায় শিফট হয়ে মানে মাইগ্রেট করে চলে যাচ্ছে, এতে মাছের বিচরণ ক্ষেত্রটা পাল্টে যাচ্ছে। তাপমাত্রার কারণ এভাবেই হলো মাছের বিচরণ ক্ষেত্র, মাছের যেখানে নার্সারি গ্রাউন্ড সেগুলোকেও প্রভাবিত করছে। ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধু, নিশ্চয়ই আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আপনারা শুনছেন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন কৌশল বিষয়ক নিয়মিত বেতার অনুষ্ঠান উপকূলের কথা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প CCRIP-র আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ RRI-এর সৌজন্যে, সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট IFAD।
উপকূলের কথা অনুষ্ঠানের আয়োজনমালায় রয়েছে বিশেষ রচনা প্রতিযোগিতা। এ মাসের রচনার বিষয় জলবায়ু পরিবর্তনে অভিযোজিত মৎস্য চাষ। রচনাটি লিখুন 500 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন প্রযোজক উপকূলের কথা, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। রচনা পাঠানোর শেষ তারিখ 7 জানুয়ারি 2018 খ্রিস্টাব্দ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। অংশ নিন রচনা প্রতিযোগিতায়, জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমরা একটি দুটি ফোন কল নেব এবং খুব অল্প সময়ের মাঝখান থেকে আমরা এর উত্তরটি আর কি নিয়ে নেব আপনাদের কাছ থেকে। 0416-2406 নাম্বারটিতে আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জমি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, প্রশ্নটি করুন, আর কে বলছেন কোথা থেকে? আপু কথা বলছি ইনসান আলী মোল্লা, নড়াই থেকে। জি বলুন। আপু এই অনুষ্ঠানে কি শুধু বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন করতে হবে না, অন্য কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া হবে? না, আমরা বিষয় ভিত্তিক প্রশ্নের উত্তর দেব, যেহেতু জলবায়ু নিয়ে কথা বলছি আমরা। আপনার কি কোনো প্রশ্ন আছে? এই সময়ে যদি কেউ মাছ চাষ করতে চায় আর ওই মাছে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে, মানে রোগ প্রতিরোধ প্রশ্নটি করুন ভাই। বলছি আপু, পুকুরে এখন মাছ, তেলাপিয়া মাছ গুলো, এগুলো কি এখন নভেম্বর মাসে আমাদের যে এখন নভেম্বর ডিসেম্বর মাস, এই মুহূর্তে আমাদের বেশিরভাগ মাছ চাষের সবসময় রোগ হয়, ক্ষত রোগটা বেশি দেখা যায় সাধারণত এই ক্ষত রোগটার কারণে। আর লেজ ও পাকনা পচা রোগটা বেশি দেখা যায়, দেখা যাচ্ছে। তো এই সময় মাছ আসলে শীতকালে মাছে গ্রোথটা কম হয়, এই জন্য আমরা সাধারণত শীতকালে মাছ ধরার জন্য চাষিদেরকে আমরা পরামর্শ দিই না। সাধারণত এই সময় আমরা বলে থাকি যে চাষিরা এই সময় ছোটো আকারে মানে কিছুদিন মাছটা মানে কিছুদিন ওয়েট করার পরই যখনই একটু গরম আসবে তখন তারা মাছ ছাড়বে। এখন এই আর শীতকালে সব ধরনের প্রাণীর, আমাদের যত ধরনের জীবজগৎ যত ধরনের প্রাণী আছে সব ধরনের প্রাণীরই রোগবালায় দেখা যায়। এই জন্য এই সময় মাছ ধরার জন্য উত্তম সময় না মূলত। লবণাক্ততা বুঝে মাছ চাষ করা, যখন যে লবণাক্ততা যদি কম লবণাক্ততা পানি থাকে তাহলে হচ্ছে যে মানে যে প্রজাতিগুলো চাষ করা দরকার প্রজাতি ভিত্তিক আপনার চাষ করাটা চাষীদের জন্য ভালো হবে। এই জন্য বিশেষজ্ঞ মৎস্য বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে আলাপ করে মাছ চাষ করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে, স্টুডিওতে আরেকদিন পেলে অনেক কথার উত্তর জানতে পারবো। শ্রোতা বন্ধুরা, শুনে নিন আজকের পর্বের কুইজটি, কত পিপিটির ওপর লবণাক্ততা থাকলে মাছ চাষ করা যাবে না। উত্তরটি পাঠাবেন 24 ডিসেম্বরের মধ্যে। উত্তর পাঠানোর ঠিকানা প্রযোজক উপকূলের কথা, পর্ব 33, প্রজাতন আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। উত্তর পাঠানোর সময় অবশ্যই খামে পর্ব নম্বর লিখবেন এবং 33 পর্বে যে কুইজ, 33 পর্বে যিনি ছিলেন, 33 পর্ব আজ কুইজ বিজয়ী বন্ধু হলেন নাসিম রেজা ঘোষপুর শিলাইদহ কুমারখালী কুষ্টিয়ার বন্ধু, এবং নভেম্বর মাসে রচনা বিজয়ী বন্ধুরা হলেন মোহাম্মদ ইনসান আলী মোল্লা, প্রথম হয়েছেন লোহাগড়া নড়াইল থেকে, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাকিব হোসেন রাফিন মারিয়ালা আশাশুনি সাতক্ষীরা থেকে, এবং তৃতীয় হয়েছেন আশিস মণ্ডল, সভাপতি বাংলার বেতার শ্রোতা সংঘ দীঘল গ্রাম তালখুড়ি শালিখা মাগুরা থেকে। বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার উপকূলের কথা অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামী 25 ডিসেম্বর 2017 খ্রিস্টাব্দের সোমবার বিকেল 5:30 শুধুমাত্র বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। অনুষ্ঠানটি পরিবেশিত হলো এলজিডির কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প, সিসিআরআইপির আওতায় কৃষি তথ্য সার্ভিসের রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই এর সৌজন্যে, সহযোগিতা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা। জলবায়ু পরিবর্তন বিষয়ক স্পন্সর্ড অনুষ্ঠান উপকূলের কথা শেষ হলো। পরিচালনা করলেন সুমনা সিরাজ সুমি, অর্থায়নে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইফাদ, বাস্তবায়নে কৃষি তথ্য সার্ভিস ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, প্রযোজনায় কোস্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প সিসিআরআইপির আওতায় রুরাল রেডিও ইনিশিয়েটিভ আরআরআই।